হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুশ্রী। আজকে আমি তোমাদের একটা ইমিউনিটি বুস্টার ড্রিঙ্ক বানিয়ে দেখাবো। তো তার আগে একটা ছোট্ট কথা বলে দিই, আমি লাস্ট আমার ইউটিউব চ্যানেলে একটা ফেস মাস্কের ভিডিও বানিয়েছিলাম। তো তোমরা যদি সেটা না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, বা আমি ওটার লিঙ্ক যদি পারি তো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। তো আমি যে ইমিউনিটি বুস্টার ড্রিঙ্কটা বানাচ্ছি, এই ড্রিঙ্কটা আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারকে বাড়াবে। তাই আমাদের যে কোনো রকম মানে শরীর খারাপ, এখন তো করোনা ভাইরাস তো আমাদের গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে, তো এরকম যে কোনো ভাইরাস থেকে আমরা যদি আমরা আক্রান্ত হই তো সেখান থেকে তাড়াতাড়ি আমরা সুস্থ হয়ে উঠতে পারবো। আর সেখান থেকে সুস্থ হওয়ার জন্য তো ফার্স্টে আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে হবে, আর সেটার জন্যই আমার এই ভিডিওটা বানানো। শুধু এই ভাইরাসটা কেন, যে কোনো ঠান্ডা লাগা, জ্বর বা কাশি হলেও আমরা এই ড্রিঙ্কটা খেতে পারি। আর এখন তো আমি বলবো তোমরা রোজ খাও, কারণ এখন আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে কমালে চলবে না, বাড়িয়ে রাখতে হবে সবসময়। আর পরে আমরা সপ্তাহে 3 দিন করে খেতে পারি এই ড্রিঙ্কটা। আর তাছাড়া এখন আমি বলবো তোমরা প্রোটিন জাতীয় খাবার বেশি করে খাও, যাতে আমাদের ইমিউনিটি পাওয়ারটা বেশি থাকে। তো দেরি না করে চটপট দেখে নাও কিভাবে আমি এই ড্রিঙ্কটা বানাচ্ছি। আমি ওভেনের ওপরে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে 1 কাপ জল দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব, আর জলটাকে একটু গরম করে নেব। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে এবার আমি দেব হলুদ গুঁড়ো, প্রায় 1 চামচ মতো দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো। তোমাদের কাছে কাঁচা হলুদ থাকলে তোমরা সেটাও ব্যবহার করতে পারো। হলুদ গুঁড়োটা মনে হয় আমার একটু বেশি দেওয়া হয়ে গেল, অসুবিধে নেই। এবার ফ্লেমটাকে আমি একটু কমিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু তুলসী পাতা, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা কুচি, দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ, আর 2টো গোলমরিচ আমি ক্রাশ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এবারে ফ্লেমটাকে হাই করে দেবো আর এগুলোকে একটু ফুটিয়ে নেব। জলটা ফুটতে শুরু করেছে, এবারে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আর ফ্লেমটাকে একদম লো করে দেব। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব আর এটাকে একটা ছাকনা সাহায্যে সেঁকে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মধু, আর মধুটাকে ভালো করে মিশিয়ে নেব। মধু দিলে এটার টেস্টটা ভালো লাগবে খেতে, কড়া লাগবে না একদম। আমার ইমিউনিটি বুস্টার ড্রিঙ্ক একদম রেডি। তাহলে বন্ধুরা দেখতেই পেলে আমি কিভাবে ড্রিঙ্কটা বানালাম। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয়। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। সুস্থ থাকো, হাসি থাকো, আর দেখতে থাকো আমার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।